আমি যেহেতু একজন এইচআর প্রফেশনাল এবং আমি যেহেতু নিজেও 4 মাস যাবৎ ওয়ার্কিং ফ্রম হোম, আমি উইথ অল রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি আমি বলতে চাই, আমাদের মানে মাইন্ডসেটটাই কিন্তু যে অ্যাটেন্ডেন্স বেস সিস্টেম, যে আমার লোকগুলি প্রতিদিন আসবেন, আমার চোখের সামনে দিয়ে অফিসে ঢুকবে, আমার চোখের সামনে দিয়ে একদম সময় মতন সময়ের আগে যেতে পারবে। আমরা কিন্তু লিস্ট বদার অ্যাবাউট রেজাল্টস এন্ড আউটপুট। এখন আমাদের পলিসিগুলি চেঞ্জ করতে হবে, পলিসিগুলি চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু টার্ন অ্যাটেন্ডেন্স বেস সিস্টেম টু দ্য রেজাল্ট বেস সিস্টেম অর আউটপুট বেস সিস্টেম। আমি বাসায় বসে কি কাজ করি সেটা বিষয় না, আমার কি করার কথা সেটা আমি করতে পারছি কিনা। আমি আমি একজন এইচআর প্রফেশনাল হিসাবে আমি বাসায় বসেও যদি বেস্ট ট্যালেন্টটা আমি হায়ার করে দিতে পারি, দ্যাট শুড নট বি এনি প্রবলেম, এবং টেকনোলজির কারণে এটা সম্ভব। এখন ইউ হ্যাভ রাইটলি মেনশন যে ওয়ার্ক ফ্রম হোম ইজ এ ভেরি নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ, যেটা মানে আসলে বাইরের দেশে কিন্তু এটা কোনো বিষয় ছিল না। আমি একটা এক্সাম্পল বলি, আমি প্রায় 15 বছর আগে কেনাডাতে একটা অ্যাড দেখলাম যে বেতন হলো $1,00,000 ইফ ইউ আর ওয়ার্কিং ফ্রম হোম, আর ইফ ইউ আর ওয়ার্কিং ফ্রম অফিস, আমাদের অফিসে তো তাহলে তোমার বেতন $90,000। আমি বলি কি উল্টা নিয়ম দেখতেছি, যে আমি বাসায় বসে কাজ করলে বেশি বেতন পাবো, অফিসে গিয়ে কাজ করলে কম বেতন পাবো। রিজন বিহাইন্ড যে অফিসের স্পেস লাগছে না, অফিসের ইউটিলিটি কস্ট লাগছে না, স্ন্যাক্স লাগছে না, আরো অনেক কিছু লাগছে না। তো এখন কিন্তু বুঝতেছি অনেকদিন পরে যে কেন ওই সমস্ত উন্নত দেশ এই চিন্তাগুলি বহু আগেই করেছে। ইফ ইউ ইন্ট্রোডিউস দ্য ওয়ার্কিং ফ্রম হোম, আমি বলতে পারি আনলেস মানে একদম ইন্ডাস্ট্রি যেগুলি মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি ওইগুলি ছাড়া 50% লোক অফিসে প্রতিদিন যাওয়ার দরকার নাই। এবং আই টেল ইউ ইন বাংলাদেশ অফিস স্পেস সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে, সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে, কারণ ইউ ডোন্ট নিড অফিস স্পেস। আমি আমি কিন্তু প্রমাণ করে ফেলছি আমার অফিসে না গেলেও চলে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের নিয়ম কতগুলি করতে হবে, আমাদের আইটি পলিসি করতে হবে। আমরা যে এই যে সিগনেচার অফিসে বসে করতাম, সিগনেচারের পরিবর্তে এখন আমরা ইমেলে প্রবাল দিচ্ছি, আমরা ডিজিটাল সিগনেচার করছি, এগুলির নিয়ম কানুন পাল্টাইতে হবে। আমাদের ওয়ার্ক আওয়ার গুলিকে রিভিউ করতে হবে, ওয়ার্কিং ফ্রম হোম করলে তখন কিন্তু আপনাকে নিয়ম কানুন ঠিক করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম ডাজ নট মিন যে এই লোকটা 24 ঘন্টার জন্য অ্যাভেলেবল, তা সেখানেও কিন্তু একটা নিয়ম কানুন থাকতে হবে। আমারও লাইফ আছে, অনেকেই বলছে যে ওয়ার্ক ফ্রম স্যার, অনেকেই অনেক আমার পার্টিসিপেন্ট আমাকে বলছে যে ভাই একটা ওয়ার্ক ফ্রম হোম এটিকেট ট্রেনিং প্রোগ্রাম বানাও। আমি এই জায়গায় আপনাকে হেল্প করতে চাচ্ছি, ওয়ার্ক ফ্রম হোম হলেও আপনার যেমন ধরুন অনেক অর্গানাইজেশন তারা আইন করে ফেলছেন নো ইমেল নো ফোন আনলেস ইট ইজ ইমার্জেন্সি আফটার 5, বিফোর টুমরো 9 o'clock ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি। এখন আমি বাসায় কাজ করি, এখন আপনি যে রাত 10টার সময় বললেন যে আই নিড ইট নাও, তাহলে হোয়ার ইজ মাই লাইফ? এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের এই সিচুয়েশনটা তো নতুন, আমাদের রাষ্ট্রীয়ভাবেও কিছু পলিসি তৈরি করতে হবে। আমাদের আমাদের যেমন ধরেন আমাদের এই যে লেবার লতে লেখা আছে, ওনারা জানেন দুজনেই বড় এমপ্লয়ার, যে লেবার লতে লেখা আছে যে লেট হলে লাল কালির দাগ দিয়ে দেওয়া হবে, বা 3 দিন অনুপস্থিত থাকলে একদিনের বেতন কাটা যাবে, এরকম অনেক নিয়ম কানুন আছে। এখন ওয়ার্কিং ফ্রম হোমে তো এটা আপনি পারবেন না, এখানে ফ্লেক্সিবিলিটি লাগবে।